নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, যেটো হাতে গেট ফোর পরীক্ষার রিজাল্ট ইতিমধ্যে হাতে স্বাস্থ্য বিভাগের 4খন ওয়েবসাইট রিজাল্ট মুক্তি করে দিব বন্ধুসকল। আর ভিডিও হাতে এডিট করার সময়তো রিজাল্ট দি দিব পারে, কিন্তু ইতিমধ্যে নোটিস পাক পাইছে। মই হাতে রাতেপুৱাই পাই আপনার ভিডিওর জড়িয়ে জানাইছিল আর মই প্রতিশ্রুতি দিছিল আপনার সকল আপডেট দিম বন্ধুসকল। আর গেট ফোর ভেকেন্সিত হাতে সকল প্রার্থী হাতে পাস করব বলে যেটা হাতে ই লগাইছে বন্ধুসকল। আর আপনার গম পাইছে গেট ফোর ভেকেন্সি কিমান লসলি হাতে পরীক্ষাটা দিছিল, কিমান লসলি পাস করাই দিব, কাট অফটু কিমান যাব, ফুল ডিটেলস এই ভিডিওর জড়িয়ে গম পাইব। এক মিনিট ধরে থাকলে ভিডিওটা চাব বন্ধুসকল। আর এতিয়ালৈকে যদি মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিয়ক। নালট হাতে যেটা সাবস্ক্রাইব বলে লেখা আছে তাতে টিপি দিয়ক। কেবল যদি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিয়ক। যদি সাবস্ক্রাইব করে যায় মোর ফলের পর অনেক অনেক ধন্যবাদ। আর এতিয়ালৈকে যদি যিসকলে ভিডিওর লাইক করে দিয়া নাই লাইক করে দিয়ক বন্ধুসকল। গেট ফোর ভেকেন্সি রিজাল্ট সময় সকলে পাস করবলে ইতিমধ্যে যেটা প্রচার চলাইছে সকল রিজাল্ট দিয়াব। গেট থ্রির নিচিনাকে আর টুয়েলভ পাসের রিজাল্ট বাকি নিদিয়ে বন্ধুসকল গেট ফোর সকল রিজাল্ট দিয়াব। আর আপনার মই জানাইছিল আর রিজাল্ট বন্ধুসকল কেতিয়া দিয়াব, রিজাল্ট 7 বজাৰ পৰা 8 বজাত রিজাল্ট দিয়া হব। ফুল ডিটেইলস গম পাই যাব এই ভিডিওর জড়িয়ে বন্ধুসকল। 7 বজাৰ পৰা 8 বজাৰ সন্ধ্যা সময়ত রিজাল্ট দিয়াব আপনার লগে ভিডিওর জড়িয়ে জানাই দিম। কেতিয়া আহিছো মূল কথা বন্ধুসকল, এই রিজাল্ট আপনার সাধারণত সকলেতো দিবই বন্ধুসকল। এটা ভেকেন্সি তিনজনক মাতিব বন্ধুসকল, তিনজনক যে মাতিব ইয়ার কাট অফটো কিমান যাব বন্ধুসকল। 50 মার্কের প্রশ্ন সাধারণত পরীক্ষাটো হয়েছিল বন্ধুসকল, কাট অফটো বহুত হাই যাব কারণ লড়ি বহুত আছে, কিন্তু লড়াতে পাস করব কম। সকল প্রার্থী পাস নকরে বন্ধুসকল, মই প্রথমতে কৈছো সকল প্রার্থী কিন্তু পাস নকরে। ইয়ার কাট অফটো মোটামুটি সাধারণত 44+ যাব হাতে, জেনারেল ক্যাটাগরি 44+ যাব। মই যাবার আপডেট দিব সকল আপডেট সচা হয়, এক পার্সন উলট পালট নহয়। 44+ যাব, 45, 46, 48, 49 বা 50 ভিতরে যখন 50 পেয়েছে তেওঁলোকে পাব। আপনার জেনারেল ক্যাটাগরি মোটামুটি সাধারণত 45-ৰ পৰা স্টার্ট হব। এসসি এসটি ওবিসি এমওবিসি ক্যাটাগরি আপনার সাধারণত 42, 43, 44 বা 41, আর এসসি এসটি 41 যাব। আর এপ্লাই করার সময়তে যদি ইডাব্লিউ যদি আসিল তাহলে ইডাব্লিউএসর আপনার সাধারণত যাব বন্ধুসকল, অল্প কাট অফ যাব, 1-2 মার্ক কম যাব জেনারেলতকৈ বন্ধুসকল। সকল গম পালে, সকল প্রার্থী পাস নকরে, আর রিজাল্ট মোটামুটি 7-8 বজাত আহি যাব বন্ধুসকল, কোনো টেনশন করি কথা নাই। আর সকল আপডেট পাই থাকলে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক। এতিয়ালৈকে যিসকল মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ক, ভিডিওটো লাইক করে দিয়ক। আর জব রিলেটেড ভিডিও লেটেস্ট লেটেস্ট আপডেট পাই থাকলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক। আর 7-8 বজাৰ লগে রিজাল্ট আহি যাব। স্বাস্থ্য বিভাগের ডিএমই ডিএসএস 4খন ওয়েবসাইট রিজাল্ট চেক করব পড়ব, সকল আপডেট পাই থাকব। কেবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ক। আর নতুন ভেকেন্সি যদি এপ্লাই করেছে ডিএমই 2018 বজাত, আর নতুনকে আরো ভেকেন্সি এপ্লাই হব দিনকালে, আজিকালির ভিতর 15 কালে স্টার্ট হব, লগে আপনার জানাই দিম। সকল আপডেট পাই থাকব। সরকার সরু ডাঙর সকল চাকরি খবর পাই থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ক। কিমান খানি কবলগে।